আসসালামু আলাইকুম, কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নাস্তার রেসিপি। কাঁচা আলু দিয়ে এই নাস্তাটা খেতে ভীষণই সুন্দর হয়। নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আশা করছি আপনাদেরকে এই সহজ নাস্তার রেসিপিটা খুবই ভালো লাগবে। স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি দুটো আলু নিয়েছি, তো আলুগুলো বড় সাইজের নিয়েছি আর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি আলুগুলোকে। তো একটা আলু আমি তুলে রেখে দিলাম। আর এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি, এবার আমি গ্রেট করে নিচ্ছি। তো এরকম একটা ছোট গ্রেটার দিয়ে কিন্তু আপনারা গ্রেট করে নেবেন, তাতে করে আলুগুলো সরু সরু হবে। এখানে আমি দুটো আলু গ্রেড করে নিচ্ছি। দেখুন আলুগুলো গ্রেড করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো কয়েকবার পানি পাল্টে আমি খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আলুর পানিটাকে চিপে এইভাবে বলে নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু আলুর পানি খুব ভালোভাবে চিপে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম বেসন। তো যতটা পরিমাণে আমি সুজি নিয়েছি ততটাই এখানে বেসন দিয়ে দিলাম। এবার সুজি আর বেসন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। যে কাপে আমি সুজি এবং বেসন মেপে নিয়েছি সেই কাপে পানি দিয়ে দিচ্ছি, এখানে 2 কাপ আর 1/2 কাপ। পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গিয়েছে, এরকম করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আর এখানে দেখুন 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। খুব ভালোভাবে সবগুলোকে এবার আমি মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখবেন রেসিপিগুলো আমার ভালো লাগবে। মেশানো হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিয়ে দিলাম এখানে সাদা তেল 1 চামচ, 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। এবার আমি নেড়েচেড়ে জিরেটা একটু ভেজে নিচ্ছি। দেখুন জিরে ভাজা হয়ে গিয়েছে, গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা। এবার অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। গ্যাসের আঁচ লোয়ে রেখে আমি রান্না করে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নিতে হবে। এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। দেখুন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে, আরও একটু করে নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে ডো তৈরি করে নিয়েছি, দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নেব। এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। তা আপনারা একটু সাদা তেল মাখিয়ে নেবেন। এবার দেখুন প্লেটে নিয়ে নিচ্ছি, তো পুরোটা দিয়ে দিলাম। এবার আমি স্প্যাচুলার দিয়ে এভাবে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হয়েছে, এবার আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে একটু সমান করে নেব। এটা হাত দিয়ে করে নিলে কিন্তু খুবই ভালো হবে। দেখুন এইভাবে করে আমি চৌকো শেপ দিয়ে নিচ্ছি।
গরম থাকতে এইভাবে করে শেপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমাট বাঁধবে না। দেখুন খুব সুন্দরভাবে আমি সেট করে নিচ্ছি। দেখুন চৌকো শেপ দিয়ে নিলাম, এটা গরম আছে। এবার আমি 20 মিনিটের জন্য রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। তো 20 মিনিট পর আমি ফিরে আসলাম, দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে আর এটা জমাট বেঁধে গিয়েছে। এবার একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আমার পছন্দ মতো শেপে আমি এটা কেটে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। তো প্রথমে এইভাবে লম্বা করে আমি কেটে নিচ্ছি, তারপরে এইভাবে চৌকো করে কেটে নেব। তো যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কেটে নিলাম আর কত সুন্দর তৈরি হয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তো তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না, কিছুক্ষণ ভেজে নিতে হবে, তারপরে নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। তো দেখুন আমি কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নিলাম, এবার আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি। দেখুন নিচের পাশে হালকা কালার চলে এসেছে। নাস্তাগুলো মিডিয়াম আঁচে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। গ্যাসের আঁচ বাড়িয়ে নাস্তাগুলো ভাজলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে এটা কাঁচা থেকে যাবে, তো সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো সুন্দর কালার চলে এসেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন সব নাস্তাগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এই নাস্তাগুলো বানানো খুবই সহজ, আপনারা দেখে নিলেন, আর খেতে মাশাল্লাহ ভীষণ ভীষণ সুন্দর হয়। তো এইভাবে একবার আপনারা নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এই নাস্তাগুলো আপনারা অতিথি আপ্যায়নও কিন্তু দিতে পারেন। দেখুন নাস্তাগুলো উপরটা কতটা কুরকুরে হয়েছে, আপনারা শব্দটা শুনেই হয়তো বুঝতে পারছেন, আর ভেতরটা দেখুন কত সুন্দর। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।